নতজানু আওয়ামী লীগ সরকার ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে চরমভাবে বঞ্চিত করেছে ভারত। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। আজকে এর চাইতে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই ৫৩ বছরে আমাদের যে সমস্ত অর্জন ছিল, সমস্ত অর্জনগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষের ১৯৭১ সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ ২০ কোটি টাকার পুরস্কার।